আসসালামু আলাইকুম, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা 1.2 শুরু করছি, বা ওটা দিয়ে পড়া শুরু করেছি। তো 1.2 আমাদের, 1.2 আমি 2 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য, এই দুটো করিয়েছি। দুই দ্বারা বিভাজ্য এবং চার দ্বারা বিভাজ্য, এই দুটো আমি শেষ করেছি। তোমাদের দেখিয়েও দিয়েছি কিভাবে করতে হয়। আজকে আমরা 5 দ্বারা বিভাজ্যটা একটু দেখব, ধাপে ধাপে আরো কতগুলো। 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি কি? 1 নম্বর শর্ত, 1 স্থানীয় অঙ্ক শূন্য হলে। 1 নম্বর শর্ত কি বলেছে? 1 স্থানীয় অঙ্ক শূন্য হলে। 2 নম্বর শর্ত কি বলেছে? 1 স্থানীয় অঙ্ক 5 হলে। 2 নম্বরে বলেছে 1 স্থানীয় অঙ্ক 5 হলে। একটা হচ্ছে 1 স্থানীয় অঙ্ক 0 হলে, আর একটা হচ্ছে 1 স্থানীয় অঙ্ক 5 হলে। তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। একদমই 5 দ্বারা বিভাজ্য তো একটু সহজই, ভালোভাবে খেয়াল করে দেখে নাও। তাহলে যেমন ৫৫, দেখো এখানে একক স্থানে অঙ্ক 5, তাহলে এটি 5 দ্বারা বিভাজ্য। উদাহরণগুলো একটু চেক করো, দেখো। পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার শর্তগুলো কি কি? আবার ধরো শুধু 45ও যদি দিই, শুধু 45, তাও 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য। শর্ত কি? এখানে একটাই শর্ত থাকার কথা, যে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়।
অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। যেমন 147 দেখো, পরে আমি এটা করে দিচ্ছি, আগে শর্তটা দেখো। এক যোগ চার যোগ সাত কত হলো? 7 4 11 আর 1 12 যোগ করে দেখলাম 12 হয়। 12 3 দ্বারা বিভাজ্য, 12 3 দ্বারা বিভাজ্য, তাহলে পুরোটাই 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে পুরোটাই 3 দ্বারা বিভাজ্য। এখন তাহলে তোমাদেরকে কোশ্চেন দিই। যেমন 274 এটা কি 2 দ্বারা বিভাজ্য? 2 নাম্বার। 500 এটা কি 4 দ্বারা বিভাজ্য? 3 নম্বর। 355 এটা কি 5 দ্বারা বিভাজ্য? আমি একটা একটা করে দিচ্ছি, আরো কতগুলো তোমরা নিজেরা করতে পারবে। 4 নম্বর। 246 এটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা? তাহলে দেখো এই কোশ্চেন অ্যান্সার গুলো লিখি আমরা। এক নম্বরের উত্তর এটা কি 2 দ্বারা বিভাজ্য? আচ্ছা, যেহেতু সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি জোড়া সংখ্যা, এক নম্বর, যেহেতু সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি জোড়া সংখ্যা, তাই এটি 2 দ্বারা বিভাজ্য। একবারে লিখলাম এক লাইনে, এটা 2 দ্বারা বিভাজ্য। দেখো এই যে 2, একটু গাঢ় করে লিখি যাতে করে বুঝতে পারো। 2, ঠিক আছে, যেহেতু সংখ্যাটির একক স্থানে অঙ্কটি জোড়া সংখ্যা তাই এটি 2 দ্বারা বিভাজ্য। দেখো 2 দ্বারা বিভাজ্যটা কিভাবে লিখলাম, তাই তো? যেহেতু সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি জোড়া, জোড়া মানে কি, লাস্টে একক স্থানীয় অঙ্কে 4 আছে, এই যে এটা জোড়া, তাই এটি 2 দ্বারা বিভাজ্য। এভাবে লিখতে হবে, কখনো ভাগ করে
দেখাবে না যে এটা বিভাজ্য কিনা, এভাবে করে লিখে দেখাবে। এবার দুই নম্বরের উত্তর, 800 কি 4 দ্বারা বিভাজ্য কিনা? যেহেতু সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য, তাই এটি চার দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটির একক ও দশক স্থানে অঙ্ক শূন্য, তাই এটি চার দ্বারা বিভাজ্য। দেখে নাও ভালোভাবে। এরপরে তিন নম্বর, 355 এটা কি 5 দ্বারা বিভাজ্য? উত্তর, যেহেতু সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 5, তাই এটি 5 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 5, তিন নম্বর এটা, তাই এটি 5 দ্বারা বিভাজ্য। প্রত্যেকটাতেই দেখো আমি শর্ত পূরণ করে করে লিখছি। আচ্ছা, এরপরে হচ্ছে চার নম্বরটা, 246 এটা কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে দেখতে হবে এখানে কথাটা একটু অন্যরকম আসবে। অঙ্কগুলোর যোগফল সমান সমান 2+4+6। দেখি, 4 10 2 12 যোগফল 12, যা 3 দ্বারা বিভাজ্য।
অঙ্কগুলোর যোগফল করলাম, যোগ করে দেখলাম এটি 12, মানে 3 দ্বারা, যা 3 দ্বারা বিভাজ্য। দেখেছো? তাহলে অবশ্যই এটা 3 দ্বারা বিভাজ্য। ভালোভাবে দেখে নাও, আমি অঙ্কগুলোর যোগফল আগে বের করব উত্তর লেখার সময়। 4 নম্বরের উত্তরটা অঙ্কটাও দেখে নাও, 4 নম্বরের এখানে বলেছে 2 4 6, এটা কি 3 দ্বারা বিভাজ্য? 2 4 6, অঙ্কগুলোর যোগফল 12, যা 3 দ্বারা বিভাজ্য। এভাবে লিখলাম, আচ্ছা এবার আমাদের HW-টা থাকলো পৃষ্ঠা 11 এর 3 এর ক, এই কয়টা বাড়ি কাজ থাকবে। আচ্ছা তাহলে আজকে আমরা এ পর্যন্তই, বাড়ির কাজগুলো ঠিকভাবে করবে তোমরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।